নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হওয়ার ডকুমেন্টারি আপনি পাওয়ার দলিল হলো বন্ধু দুরুদ। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। দুরুদের আরো ফজিলত রয়েছে, আপনার আমার জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে, এই দুরুদ হলো জান্নাতে যে আমরা যাব, জান্নাতের মূল্য দেওয়া। আপনি যত দুরুদ পড়বেন জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। ও বন্ধু, এই দুরুদের ফজিলত তো বেশি, এই দুরুদ পড়লে আপনি মরার আগে জান্নাত দেখে মৃত্যুবরণ করতে পারবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই দুরুদ যদি আপনি কন্টিনিউ পড়তে পারেন সকাল টু সন্ধ্যা দিবা রাত্রি, বন্ধু আপনার এই দুরুদ পৌঁছে রাতের ফলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর দিক দিকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন টুপুরের দিকে উদিত। ওই ভয়ঙ্কর পৌঁছে রাতের ফল পার হওয়ার জন্য দুরুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি একটা একটা করে বলে বন্ধু ছোট্ট করে বলবো, তারপরে আমি আমার আলোচনায় যাব। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের দিন গেল কোন দিন? জুমার দিন তো শেষ হয়ে গেছে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু জুমা শেষ হয়ে গেল। আপনারা জানেন না বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রত্যেক জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে যারা দরুদ পড়ে না তারা লাভে আছে না লসে আছে? এত বেশি লস যেটা শোধ করা সম্ভব হবে না এমন সময় বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধু দুই নাম্বারে যদি আপনাদেরকে বলি রে, আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী তুমি শুনে রাখো, প্রত্যেক দিন তুমি ঘুমানোর আগে কিছু আমল করে ঘুমাবা ইয়া রাসূলুল্লাহ। কি গো নবী? আমার নবী বললেন 4,000 দিনার সদকা দিয়ে ঘুমাও। আমার নবী বললেন একটা কোরআন খতম করে ঘুমাও। আমার নবী বললেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও। আমার নবী দেখে দেখে বললেন উভয়ের বিবাদ তুমি মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী একটা ডাক দিয়ে বললেন, আলীর পরিচয় জানেননি, আহলে বাইতের অন্যতম একজন সদস্য আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীর পাওয়ার আছে না নাই? চতুর্থ খলিফা ও বন্ধু, এবং রসূলের কলিজার টুকরা যাকে নবী আদর করে ডাকতেন উম্মে হাবিবা, মা খাতুন জান্নাত ফাতিমার প্রিয় স্বামী। ও বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই হযরত আলীর সুযোগ্য শাহজাদা, ঠিক কি না? আর জোরে বলেন না, হাসান হুসাইনের বাবা দামি না কম দামি? দামি। আর জোরে দামি। কতটা দামি কি একটু বলবো? আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন হুমার ওয়াইহা নাই আমিনা দুনিয়া। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইনের দুই ভাই আজকে যারা এই গলিয়ার চর পূর্ব পাড়ার যুবক তোমরা এসেছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গড় এই নিউজটা। আমার নবী বলেছেন যুবক যারা ইয়াং মেন যারা আল্লাহ রাসূলের পাগল, ওই যুবকদের জান্নাতি লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। তাইলে যুবক যারা মাহফিলে যায় তারা দামি না কম দামি? দামি। যারা মসজিদে যায় তার দাম কম না বেশি? দামি। শুধু বেশি না, অবর্ণনীয় বেশি। কাল খাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে বাইত প্রেমিক, ওলি প্রেমিক, তাদের জন্য আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ রেখেছে পৃথিবীর সকল যুবকদের জন্য।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, আলীর দাম আছে না নাই? হযরত আলী নবীকে দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কি আমার পক্ষে সম্ভব? আমার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আলী রে, প্রতিদিন ঘুমানোর আগে চারবার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, তাহলে তোমার 4000 দিনার সাদকায়ে সওয়াব পেয়ে যাওয়া। এত সহজ করেছে শুধু আমরা উম্মতের জন্য। দাদা ভাই কি বলেন? এই উম্মত এত ইজি করেছেন আমাদের প্রমোশন বাড়ানোর জন্য। বলে হুজুর কারণ কি? কারণ সব নবীর চাইতে আখির নবীর উম্মতের হায়াত ছোট, এত অল্প সময় এত লম্বা আমল করতে পারবে না, এই জন্য স্পেসিফিক তাদের জন্য কিছু স্পেশাল টাইম বরাদ্দ করেছেন আল্লাহ আল্লাহর হাবিবের মহাব্বতের কারণে। এত দুর্বল হলে চলবে? ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল, মানতে হবে। কিন্তু আপনারা যেই পরিমাণ উপস্থিতি, একদম চমৎকার বিউটিফুল প্লেস বলতে হবে, কিন্তু আওয়াজটা মজার হয় না, লবণ ছাড়া খাবারের মতো লাগে। কার মতো? লবণ ছাড়া খাবারের মতো, লবণ যুক্ত খাবারের মতো স্বাদ টাদ লাগিয়ে কাজ করতে হবে। আমি না বললাম এটা জান্নাতি ফল? আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনি এখানে বসে আল্লাহর জিকির করবেন, পাপি নেকি সাদা কালা কত ধরনের বদজাত, ছোট জাত বড় জাত কত জাত আছে না, সব জাত মিলিয়ে লোকাল পরিবেশে বসে জিকির করবেন। আল্লাহকে তোমার জিকির আমি উত্তম পরিবেশে করব, সেখানে শুধু ফেরেশতারা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে আপনার আপত্তি কোথায়? আর যত সুবহানাল্লাহ বলবেন হার্ট তত স্ট্রং হয়ে যাবে, আপনার পথ চলা তত ইজি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মজা করে বলতে হবে, প্রাণ জয়ার করে, কারণ কিছুক্ষণ পরেই তো মাহফিলটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হয়তো বা জীবনে আরেকটা মাহফিলে আসার আগেই ডাক আসতে পারে, পারে না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে? তাহলে আপনি চলে যাওয়ার পরে অন্য কে আপনার জন্য হাদিয়া পাঠাবে? স্বপ্নেও দেখেন না, বেদাত বলবে, যেই দুনিয়া আসতেছে যে কাঠমোল্লা বের হচ্ছে, দিন দিন পড়া নাই শোনা নাই, কিতাবের সাথে সম্পর্ক নাই, হুট করে বলে বেদাত। এই জন্য আপনার বুঝি আপনাকে করে যেতে হবে, সাবধান হয়ে যান, এলার্ট হয়ে যান, রেড সিগনাল, রেড সিগনাল, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। বলছে কে? আল্লাহ। এই মি আমার দিকে তাকান, আজকে এই গ্রামের এই গলিয়ারচুর পূর্ব পাড়ার মানুষ যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারেনি, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, কারণ তারা শয়তানের কাছে হেরে গেছে। কারণ শত্রুর কাছে হেরে যায় দুর্বল যারা, তারা শয়তান আমাদের বন্ধু না শত্রু? সাতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইন্না শাইতান আলাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা। ঠিক না বেটি? আরে শুধু শত্রু নয়, প্রকাশ্য শত্রু। তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে যে কি বলে মোবারকবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই। আমি এত বেশি খুশি, তার চেয়ে বেশি খুশি আমার আল্লাহ, কারণ আপনারা প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করতে শিখেছেন। কেমন? যেমন আজকে ঘুম ছেড়ে জান্নাতের বাগানে আসা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য আপনারা ব্যতিক্রম, যারা জিকির করে এবং যারা করে না তারা জিন্দা এবং মুর্দা মানুষের মতো। যারা আজকে যারা এসেছেন তারা সবাই জিন্দা, যারা আসতে পারেননি তারা যদিও চামড়ায় জিন্দা, তারা আসলে রুহের দিক দিয়ে তারা মৃত বলে ঘোষিত হয়ে গেছে। জোরে কন্যা ঠিক না বাঘে? আমি আপনাদেরকে বলছি, যারা এইভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, জীবনে একটা আলেমকে আপন করে নিবেন। কাকে? সবার সাথে তো আর মিশা সম্ভব না, একজনকে প্রিয় করে নিবেন, আর এই প্রিয়র সাথে আপনি প্রিয় হয়ে জান্নাতে যাবেন। আপনাদের জন্য যারা এখানে এসেছেন আপনাদের জন্য আল্লাহ ওয়াজ নিজে করতেছে। আল্লাহ কি ওয়াজ করে বলবো? আল্লাহ বলে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার শক্ত জাল ভুনলেও গেটে এটাকে ছিঁড়ে চলে আসবে মুমিন, আর মুনাফিক এটার সামনে এসে দেখে রিটার্ন করবে।
আমার কথাগুলো একটু খাড়া খাড়া এই পথেই থাকতে হবে, আর এই পথই হলো মুক্তির, শান্তির, নিয়ামতের, আল্লাহর প্রিয় হওয়ার। চলে চলে কন্যা সুবহানাল্লাহ। আমার আলী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 4000 দিনার সাদকার ফয়সালা পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর আগে প্রতিদিন একটা কোরআন খতম করা তো সহজ নয়। আমার নবী বললেন, আলী রে, তুমি শুধু বিসমিল্লাহ পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে নাও, আমার মালিক আমল নামায় কোরআন খতমের সওয়াব পৌঁছে দিবে। নবী নবী গো, ও প্রাণের নবী, অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, যেই জান্নাতের একটা গাছের নিচে যদি, যেই জান্নাতের একটা গাছের ছায়ার নিচে যদি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঘোড়া সবচেয়ে স্পিড দৌড়াতে পারে, ওই রকম ঘোড়া কমপক্ষে 70 বছর যদি ছায়ার নিচে দৌড়ায়, ওই ছায়া দৌড়ে শেষ করতে পারবে না, এত বিশাল জান্নাত। ওই জান্নাতের যে জান্নাতের মধ্যে বরাদ্দ আছে হুর, তার মধ্যে একটার নাম হলো হুর ইলোবা। সুবহানাল্লাহ। বন্ধু, গভীর অন্ধকার রজনী যদি এই মুস্কি হাসি দেয় লোবা নামক হুর, তার দাঁতের ঝলকে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে একই বাড়ি নুরি নুরি আলোকিত হয়ে যাবে। যেই জান্নাতে তোমার জন্য যুবক, তোমাদের জন্য বরাদ্দ, যেই লোবা নামক হুর। ও বন্ধু, আমি যখন সাতক্ষীরা গেলাম, কোথায় সাতক্ষীরা, সাতক্ষীরা যখন যাব মাহফিলে, আমি যশোর বিমানবন্দরে বিমানে গিয়ে নামলাম। একজন ব্যাংকের অফিসার, তিনি বলেছে, গাজী সাহেবকে আনতে পারলে মাহফিল হবে, নয়তো না। যাক, আমি উনি একজন অনারেবল পার্সন হিসাবে, ওনার এই বক্তব্যকে একজন সিঙ্গারকে পছন্দ করে নাই, কথা বলেন না কেন, একজন গানের শিল্পীকে পছন্দ করেনি, একজন সিনেমার নায়ককে পছন্দ করেনি, নোংরা কোনো মানুষ নয়, যদিও ব্যাংকার প্রেমে পড়েছে আল্লাহর প্রিয় বান্দার। গেলাম, ওনারা গাড়ি নিয়ে যশোর বিমানবন্দরের গেইটে দাঁড়িয়ে আছে। এখন বন্ধু, কিছু দূর যেতে হবে মোটর সাইকেলে, কিছু দূর যাই গরম হাওয়া, কিছু দূর যাই একবারে ঠান্ডা হাওয়া, টেনশনে পড়ে গেলাম, কোন বাংলাদেশে আসলাম ফার্স্ট টাইম, এবার কিছু বলি না লজ্জাও পাই, মানুষ কি মনে করে। সর্বশেষে আর বাদ বাঙ্গাগে ভাদ্রা ভেঙে গেল ধৈর্যের, আর বাদ্দা মানে না। প্রশ্ন করলাম, ভাই একটা প্রশ্ন আছে, কই কি, আসার সময় কখনো দেখলাম গরম হাওয়া, আবার কখনো দেখলাম ঠান্ডা হাওয়া, মানে কি? হুজুর, যেখানে মিঠা পানি চারপাশে সেখানেই ঠান্ডা হাওয়া, যেখানে লবণাক্ত পানি সেখানেই গরম হাওয়া। ছোট্ট বাংলাদেশ জায়গা কিন্তু একটা, রূপ কয়টা? এরকম কেন বললাম বন্ধু, গভীর নোনা পানির মধ্যে যদি ওই লোবা নামক হুর, তার মুখ থেকে একটা ফোঁটা থুতু যদি নিক্ষেপ করে, ওই নোনা পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, যেখানে বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম একবার বলেছিলেন, আজরাইল যখন দেখা করতে এসেছিল, আজরাইলকে প্রশ্ন করেছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি কে গো? কয়, আমি তো আজরাইল। কয়, আপনি মৃত্যুদূত? আজরাইল কয়, হ। কয়, তাইলে আমার কি মরণের সময় হয়েছে? কয়, না না, আপনার সাথে প্রেম করতে এসেছি। কয়, তাই নাকি? কয়, হ। কয়, প্রেম করতে এসেছেন? কয়, হ। এবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ছোট্ট একটু জায়গা বলবো গুরম যার আলোচনা, বন্ধুই আলোচনা কিন্তু বাংলা বই থেকে না, কোরআনে আছে। আমি আল্লাহর কোরআন থেকে বন্ধু এটাকে আমি আইডেন্টিফাই করেছি। শর্ত আছে? কয়, কি শর্ত? কয়, আমারে মরণ দিতে হবে। কয়, আপনার তো মরতে টাইম হইছে না। কয়, অনুমতি আনেন। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরে হাসেন না কেন? আমার এই স্বাস্থ্য বাইডারে খুব পছন্দ হইছে, একদম শুরু থেকে সে ফ্রি মোড়ে হাসতেছে, আমার চাচা একদম ফ্রি মোড়ে হাসতেছে, প্রাণ খুলে আলোচনা শ্রবণ করতেছে, এই ওয়াজগুলো ব্রেনে থাকবে। বন্ধুরে আমার, কয়, আমার মরণ হবে। কয়, টাইম তো হয় নাই। কয়, অনুমতি নিয়ে আসেন। অনুমতি নিয়ে আসলো। কয়, আমারে দ্বিতীয় শর্ত হলো, আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে। কইটা কি কর? কয়, হ, আল্লাহ গো, তোমার নবী ইদ্রিস কয় মরবো বলে আবার বলে জিন্দা করতে হবে? আল্লাহ কয়, বাজেট দিয়ে দাও, জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বললেন,
একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, আরেকবার আমাকে জান্নাত দেখাতে হবে। আলোচনা অনেক লম্বা, প্রেমের একটা আলোচনা বন্ধু শিখার জন্য বলছি, সব বাদ দিয়ে দিলাম। এবার আজরাইলকে যখন বললো জান্নাত দেখাইতে হবে, আজরাইল এবার ডাক দিয়ে বললো তিন তিনটা প্রশ্ন করে হয়েছে বন্ধু, একটার সময় রিপিট করে নাই। কিন্তু যখন জান্নাতের আবদার করল গো, এ গলিয়ার চোর পূর্ব পাড়ার আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে যুবক, কেমন করে কোন মুখ নিয়ে কবরে যাবা, এত সুন্দর জান্নাতের বাগান, সত্যি আমি ওই মাথা থেকে আমি এই তাজা ফুলের স্টেজ দেখে মুগ্ধ হয়ে গেছি। আর মনে মনে ভাবতে শুরু করলাম, বলে হুজুর জীবনে কি আর দেখেননি, আমি আপনাদের এই নদীমাতৃক এলাকাতে এসে সুন্দর পরিবেশ পাবো কল্পনাও করিনি। আমি মনে করেছি ছোট্ট একটা প্রোগ্রাম হবে, মানুষ হয়তো কম হবে, বেশি হবে না, এই প্রতিকূল অবস্থার মধ্যে স্টেজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ দুনিয়ার স্টেজ দেখি যদি চক্ষু শীতল হয়, আত্মায় যদি প্রশান্তি আসে, আর গোলাম যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, না জানে আরো কত উত্তম নিয়ামত বরাদ্দ। কতটাই দুর্ভাগা এই গলিয়ার চোরের বানর জানা আসেনি, কত পাথরের মতো সপ্তন্তর বন্ধু। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই রে বন্ধু, তিন তিনটা প্রশ্ন করলেন, আজরাইল রিপিট করেননি। যখন বললেন নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি, আর চলে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন আজরাইল কথা দিলাম রে, ওই তিনটার ফয়সালা আমি যাব না, কারণ আমার আলোচনা এদিকে নয়, আমি কথা দিলাম রে আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার কি করলেন, জান্নাতে যখন ইদ্রিস আলাইহিস সালাম প্রথম ঢুকলেন, ওনার পাদুকা জুতা খুলে ঢুকছে, জুতা খুলে একটা নজর দিলেন, এত সুন্দর এত মনোরম পরিবেশ, যেটা পৃথিবীর কোন জায়গার সাথে কম্পেয়ার করা যায় না, একটু সরিষা পরিমাণ জায়গা কি বন্ধু। এবার তিনি কি করলেন, জান্নাত থেকে বের হয়ে গেলেন, বের হয়ে এসে আবার পুনরায় জুতা নিয়ে জান্নাতে ঢুকছে। আজরাইল তোমার সাথে কথা দিয়েছি আমি বের হব, আমি তো বের হয়ে গেছি রে আজরাইল, দ্বিতীয়বার আবার ঢুকেছি, তুমি চলে যাও চলে যাও, আমি জান্নাত থেকে আর বাহির হব না। আল্লাহ 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 রাব্বুল আলামিন কি, আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকে বলে আজরাইল, আল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম, আল্লাহ গো মহা মুশকিলে তো পড়ে গেলাম। আল্লাহ কয় না না, আমি ইদ্রিস আলাইহিস সালামের জন্য এটাই বরাদ্দ রেখেছি। আপনারা যদি পুরো আলোচনাটা শুনতে চান অনলাইন থেকে চার্জ দিয়ে শুনবেন, পুরো ব্যাখ্যা আলোচনা আছে, আপনার জীবনে যত ওয়াজের প্রয়োজন সব আমার অনলাইনে করা আছে, বিষয়ভিত্তিক আলোচনা, আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, যেটাই দেখবেন দেখবেন বিষয়ভিত্তিক আলোচনা আছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জান্নাত সম্পর্কে একটু বর্ণনা দিলাম, এটার কারণ হলো কারণ আমি জান্নাতে এসেই তো ঠেকেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল নবী নবী গো অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, কি করলে জান্নাতের মূল্য আদায় হবে। আমার নবী বললেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে মাত্র 3 বার নবীকে ভালোবেসে দুরুদ পড়ে ঘুমাইও, মৃত্যুর আগে তোমার যে জান্নাতে যাবা সেটার মূল্য আদায় হয়ে যাবে। চলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি নবীর দুরুদ বেশি বেশি করে পড়ি, সুবহানাল্লাহ বলেন না, আমার আল্লাহ নিজে পড়ে ফেরেশতাদেরকে নিয়া, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আপনার ভালোবাসা জীবনের গোলাম ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নাসিব হয়ে যায়। আল্লাহ মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ বলেন, কার হৃদয়ে প্রশান্তি নেমেছে বুকে হাত দিয়ে বলেন, যার যার, কিন্তু যার শান্তি লাগে না এই হাত যদি দেন তাহলে হবেন মুনাফিক। কারণ জবানে একটা অন্তরে আরেকটা, যার মুখে বলে একটা অন্তরে কয় আরেকটা, সেই মুনাফিক। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। এই জন্য যেটা বলবেন মুখে যেটা অন্তরে সেটা হলো মুমিনের কাজ। বন্ধুরে আমার, তিনবার দরুদ পড়লে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে, এটা প্রতিদিন ঘুমানোর আগে পড়তে হবে। আমার নবী বললেন 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবা। প্রত্যেক দিন রাত্রি ঘুমানোর আগে 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে তোমার আমল নামা একটা হজের সওয়াব চলে আসবে। এই পুরো ঘটনাটা বললাম এই কারণে, কারণ এখানে দুরুদের প্রেমটা যুক্ত আছে। এই জন্য ডানে বামে সব বলে দিলাম, মুমিন যারা তারা এটা কালকে থেকে আমল শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, হাদিস কেন এসেছে দাইলামে শরীফের মধ্যে, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহর হাবিব সরকার মদিনা তীরে বলেছেন, প্রাণীর নবীকে ভালোবাসিয়াও কোন মুমিন মুমেনা যদি প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারে, কতবার? কোন মুমিন যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আপনারা বলেন আল্লাহ আপনাকে মরার আগে জান্নাত দেখাইতে পারে কি পারে না? আল্লাহ বলবে কোন ফায়া কোন। সুবহানাল্লাহ, আল্লাহ কইতে দেরি রে, চোখের সামনে আসতে দেরি হবে না। বন্ধু ইসলামের চারটা আমাদের গুরুত্বপূর্ণ চারজন ফেরেশতা কয়জন? একজন হলেন হযরত জিব্রাইল, আরেকজন হলো বন্ধু হযরত মিকাইল, আরেকজন হলো হযরত ইসরাফিল, আরেকজন হলো হযরত আজরাইল। তিনজনের সাথে দেখা হবে কিনা জানি না বন্ধু, তবে আজরাইলের সাথে জীবনে একবার হলেও দেখা করতে হবে। আমি যে দরুদ পড়েছি তোমরা দরুদ পড়নি, অনেকেই দুঃখ লেগেছে, কেমন করে তোমরা বন্ধু উম্মত বলে স্বীকৃতি পাবা? নবীজি কাল কিয়ামতের দিন যাকে উম্মত বলে স্বীকার করবে না, তার নসিবে কখনোই নেয়ামত জুটবে না। কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, লাউলা কালাম আজহার তোরা বুয়েতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হাবিব, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আল্লাহকে মানলে, রাসূলকে মেনে আল্লাহকে মানতে হবে তাহলে মুমিন। তাওহীদকে মানতে হলে, রিসালাতকে মানার পরে তাওহীদকে মানবেন তাহলে আপনি মুমিন। আপনি রাসূলকে ডিভাইড করে দিবেন, কারণ সুযোগ নাই। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা চারটা হরফ, একটার উপরে নিচে নকতা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ, একটার উপরে নিচে কোনো নকতা নাই। প্রেমের জুটিটা কেমন দেখলেন? আরে এত সুন্দর, একদম কি বলবো, বিউটিফুল, তাই না? চমৎকার প্রেমের বাগান। আরো মজা করে দিই আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড। জোরে জোরে কন্না, সুবহানাল্লাহ, মানে জোরে সুবহানাল্লাহ, মেসেঞ্জার অফ আল্লাহ, সুবহানাল্লাহ। একদিকে তাওহীদ, আরেক দিকে রিসালাত, একদিকে স্রষ্টা আরেক দিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আরেক দিকে আল্লাহর প্রিয় হাবিব। এই মিয়া গবেষণা করেন, নবী আপনার মতো আপনি এইভাবে গবেষণা করলে আপনি কবরে যাবেন বেঈমান হয়ে। গবেষণা করতে হবে, নবী কোন দিক দিয়ে আমার চেয়ে ব্যতিক্রম? আপনি বলতে হবে আমিও থুতু ফালাই, নবীও থুতু ফালাই। এই মিয়া, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবাই কেরাম হাতে ধরে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। আপনার আমার রক্ত গাওয়া হারাব মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির রক্ত মোবারক বক্ষণ করেছে উহুদের ময়দানে। আমার নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর উম্মতেরা রে, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। কারণটা কি? নবীজির যখন তন্দান মোবারক শহীদ হলো, লৌহ মোবারক বের হতে থাকলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, রক্ত চুষতে শুরু করলো, রক্ত মোবারক লৌহ মোবারক। আমার নবী বললেন, লো মালিক বিন সিনান, সবটুকু রক্ত মাটিতে
ফেলে দাও। মালিক বিন সিনান বললেন, আল্লাহর ইজ্জত ধরে কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ রক্ত মোবারক বের হতে থাকবে ততক্ষণ আমি ভক্ষণ করতে থাকব। পড়তেছি আর ভক্ষণ করতেছি, করতে করতে যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল হাদিস শরীফের মাধ্যমে।